মুসলিম ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পটির মূল বিষয় হচ্ছে স্রষ্টার অস্তিত্ব। এখানে একজন আস্তিক আলেমের সঙ্গে নাস্তিক পণ্ডিতের তর্ক সভা হওয়ার কথা। সেখানে আস্তিক প্রমাণ করবেন স্রষ্টা আছেন, আর নাস্তিক প্রমাণ করবেন স্রষ্টা নেই। তাহলে চলুন স্রষ্টার অস্তিত্ব নিয়ে সেই গল্পটি জেনে নেই। সবাই প্রচুর লোকের সমাগম ছিল, আস্তিক আলেম সবাই উপস্থিত হতে দেরি করছেন। দেখে অনেকেরই ধারণা করে বসলেন যে তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। তার বাসা ছিল নদীর ওপারে। এদিকে সবাই বড় উৎকণ্ঠের সাথে প্রতীক্ষায় চলতে চলতে লোকদের ধৈর্যসীমা ছাড়িয়ে যেতে লাগল। ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হলেন। সকলে তাকে ভর্সনা করে বলতে লাগল। নাস্তিক বললেন, আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না, বিদায়, দেরি করে সবাই উপস্থিত হয়েছে। আস্তিক বললেন, ভাই সকল, আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে। এপারে আসার জন্য যথাসময় আমি বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই, তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। অবশেষে কোনো নৌকাওয়ালাও পেলাম না। বহু অপেক্ষার পরে দেখলাম ঘাটের কাছে একটি বড় গাছ আপনা আপনি পড়ে গেল। তারপর আপনা আপনি পাটাতন তৈরি হলো। আপনা আপনি পাটাতনগুলি আপসে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল। আমি তাতে চড়ে বসলাম। সেই নৌকা মাঝিমাল্লা ছাড়া এপারে পার করে দিল। তারপরেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। সবাই, প্রায় সকল জনতাই হো হো করে হেসে উঠল। নাস্তিক বলে উঠল, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন? কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝিমাল্লাতেই নদী পার করে দিতে পারে? আসলে উনি স্রষ্টায় বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার কথাই বিশ্বাস করবেন না। নাস্তিক আলেম বললেন, ভাই সকল, আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি? আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা। আর উনি যে বলেন এই সারা বিশ্বজাহান, এই চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, এই আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক ছাড়াই পরিচালিত হচ্ছে, তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন? সবাই উপস্থিত জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে আস্তিক আলেমকেই সমর্থন করলেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন।